আপনার প্রিয় বিড়ালটি ব্যথা অনুভব করছে কিনা খুব সহজে আপনি কিভাবে বুঝবেন অনেকটা সময় বিড়াল ব্যথা পায় এবং চুপ করে বসে থাকে কিন্তু আমরা বুঝতে পারি না কিভাবে বিড়ালের মুখ দেখে খুব সহজেই বিড়াল ব্যথা অনুভব করছে কিনা জানা যায় সে সম্পর্কে আজকের এই আলোচনা বিড়ালের মধ্যে সাধারণত দুই ধরনের ব্যথা দেখতে পাওয়া যায় এক হচ্ছে মোডারেট বা মাঝারি দুই হচ্ছে সিভিয়ার বা তীব্র আমরা দেখব যে বিড়ালের যখন কোনো ধরনের পেইন হবে না বা ব্যথা হবে না তখন তার মুখের অবস্থাটা কীরকম হয় তারপরে দেখব হচ্ছে মাঝারি ধরনের ব্যথা যখন হয় তখন তার মুখের অবস্থা কীরকম হয় এরপর দেখব হচ্ছে তীব্র ব্যথা যখন হবে তখন তার মুখের অবস্থাটা কীরকম হতে পারে বিড়াল যখন সুস্থ থাকে অর্থাৎ বিড়াল যখন কোনো পেইন বা ব্যথা অনুভব করে না তখন তার মুখের অবস্থা কীরকম হতে পারে সে সম্পর্কে এখন বলব আপনি দেখবেন যে আপনার বিড়াল যখন একদম সুস্থ থাকে তখন তার মুখের দিকে তাকালে আপনি দেখবেন আপনার বিড়ালের কান খাড়া রয়েছে এরপরে দেখবেন যে তার চোখের দিকে তাকাবেন দেখবেন যে চোখ গোলাকার এবং অনেকটা জায়গা জুড়ে রয়েছে এরপরে আপনি দেখবেন যে মাজেলটা তার হচ্ছে গোলাকার এরপরে আপনি তাকাবেন তার গোফের দিকে দেখবেন যে গোফ নিচের দিকে অবস্থান করছে এরপর আপনি দেখবেন যে তার মাথা ঘাড় থেকে একটু উপরের দিকে রয়েছে বিড়াল যখন মোডারেট বা মাঝারি ধরনের ব্যথা অনুভব করবে তখন তার মুখের অবস্থা এরকম হতে পারে যেমন আপনি তার চোখের দিকে তাকাবেন দেখবেন যে চোখ অনেকটা ছোট হয়ে গিয়েছে এরপর কানের দিকে তাকাবেন দেখবেন যে কান দুই সাইডের মানে দুই সাইডে চলে গিয়েছে তারপরে আপনি তার গোফের দিকে তাকাবেন দেখবেন যে নিচের দিকে বাঁকা অবস্থানটা কমে গিয়েছে এরপর আপনি তার মাজলে দিকে তাকাবেন যে গোলাকার যে একটা ভাব এটা কমে যাবে তারপরে আপনি তার মাথার দিকে তাকাবেন আপনি দেখবেন যে এটা কিছুটা ঘাড়ের সঙ্গে লেগে গিয়েছে বিড়াল যখন তীব্র ব্যথা অনুভব করবে তখন তার মুখের অবস্থানটা কীরকম হতে পারে এ সময় আপনি দেখবেন যে তার চোখের আকার অনেকটা ছোট হয়ে গিয়েছে এরপরে আপনি দেখবেন যে তার দুই কান একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে এরপর আপনি দেখবেন তার গোফ একদম স্ট্রেইট হয়ে যাবে এরপর আপনি তার ঘাড়ের দিকে তাকাবেন দেখবেন যে মাথা ঘাড়ের সঙ্গে একদম লেগে গিয়েছে এ ধরনের সমস্যা যখন আপনারা দেখবেন তখন হচ্ছে আপনারা দ্রুত আপনার নিকটস্থ কোনো ভেটেরিনারি রেজিস্টার্ড ডক্টরের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন এতে করে আপনার প্রিয় বিড়ালটি তার ব্যথা অনুভব থেকে দূরে থাকবে